নমস্কার, জয় গুরু জয় গুরু। এসে গেলাম হই হই করে। আজকে আছে ভাত, বেগুন ভর্তা, চিংড়ি মাছ আলু দিয়ে ফুলকপি, চিংড়ি ছোটো ছোটো চিংড়ি মাছের ঝোল, আর চিংড়ি ভাপা, আর হয়েছে চাটনি, জলপাইয়ের চাটনি। হ্যাঁ, জলপাইয়ের চাটনি। এই হচ্ছে আজকের মেনু। ভাত, বেগুন ভর্তা, আলু দিয়ে ফুলকপি দিয়ে চিংড়ি মাছের ঝোল, চিংড়ি ভাপা, আর জলপাইয়ের চাটনি, এই হচ্ছে আজকের মেনু। তাহলে রোজকার মতো বলি একটু যে এইটা আমার ইউটিউব চ্যানেল, যদি দয়া করে আপনারা যেভাবে সাবস্ক্রাইব করছেন এভাবে করতে থাকুন। হ্যাঁ, আর একটু করে শেয়ার করে দিন প্লিজ, একটু করে সাবস্ক্রাইব করে শেয়ার করে দিন, এইটুকুই আর কি। এবার শুরু করি। এত কোনো তরকারি লাগে না, এই কটা ভাত খেতে এক তরকারি দিয়ে হয়ে যায়। বেগুন ভর্তাটা তো খাবে, কিন্তু কম বেগুন ভর্তা দিয়ে ভাতটা খেয়ে নিতে পারি একদম। আমার ভালো লাগে না ভাত দিয়ে খেতে, তো রুটি দিয়ে খেতে ভালো লাগে, ভাত দিয়ে ভালো লাগে। শীতকাল তো একটু ভাতে এটাতে যে সব জিনিসের ভাতে খাওয়া যায়, আর গরম ভাতে সব জিনিসের ভর্তা, ইলিশ মাছের ভর্তা আর হলো না, হবে না। ইলিশ মাছের দাম কত করে নিচ্ছে বাজারে? ও আছে 1400 টাকা, আছে 1200 টাকা, আছে। ও হবে না, আমি বেঁচে থাকতে আর হবে না, মরে যাওয়ার আগে যদি কেউ খাই দেয়। একটা লিখেছে, এত খাবার জোগাড় আমি যাবো, কে নাম বল? হ্যাঁ, আমি দেখলাম, বললাম চলে আসুন, আর হচ্ছে কী বলতে পারি, তাই তো চলে আসুন। গরিবানো মতে যেরকম পারবো সেরকম খাইয়ে দেব, চলে আসুন, কোনো অসুবিধা নেই। একদম মেসেঞ্জারে একটা জানিয়ে চলে আসুন, জানিয়ে দিন, না আমাদের আবার গেটে বন্ধ, একবার ঢুকতে পারবেন না। আমার ছাতু মেশিনটা খুব ভালো লেগেছে। হ্যাঁ সত্যি তাই, আগে তো জানলে তো আমার ঘরে আমি তো ছাতু ঘরে মিক্সিতে ইয়ে করি, তাই বলে বললাম চানা নিয়ে ছোট্ট মেশিন, দু বস্তা ভাজা খোলা ছাড়ানো ছাতু, এই ছোলা দূরত্ব এবার ভেঙে যাচ্ছে, খদ্দের আসছে তাতে 1 কেজি 1 কেজি করে সবাই দিয়ে দিচ্ছে। মিঠুন থাকলে এখানে মিঠুনও অত নিয়ে নেবে, এখন অত ছাতু খায় অত সকালে মিঠুন কিন্তু। হ্যাঁ, গেট খুলেছিল না বোধ হয়, না কেন ওদের দোকানের সামনে আমি আমার এটা রেখেছিলাম। ঠিক আছে, চিংড়ি মাছের ঝোল দিয়ে করো। ঠিক আছে, একদম